নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ 4 নম্বর ওয়ার্ড হাউজিং সোসাইটি এলাকায় অবৈধভাবে চুলা ব্যবহারকারীদের বাসাবাড়িতে অভিযান চালিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার নারায়ণগঞ্জ তিতাস গ্যাসের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান জানান, 28 জন গ্রাহকের 298টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা সহ 3,71,000 টাকা বকেয়া আদায় করা হয়েছে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান থাকবে।